উদ্বোধন হয়ে গেল হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস হেমন্তগঞ্জ গুড 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 নিউজ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আজ উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী এসে পুরী রেল স্টেশনে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে যেটি পুরী থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে আসে আগামী কুড়ি মে থেকে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী পর্যন্ত রেগুলার চলাচল শুরু হয়ে যাবে কবে কবে চলবে কোথায় কোথায় স্টপেজ হবে ভাড়া কত সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব শুরু হয়ে গেল হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা আজ উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী পুরী রেল স্টেশনে এসে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন আজকে তো আগামী কুড়ি তারিখ থেকে কিন্তু যাত্রা শুরু হয়ে যাচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ইতিমধ্যে কিন্তু টিকিট বুকিং শুরু হয়ে গেছে রেলের আইআরসিটিসি অ্যাপসে গিয়ে কিন্তু আপনারা টিকিট বুক করতে পারবেন তো ভাড়া কত এবং কোন কোন স্টেশনে থামবে এবং টাইমিংটা কোন টাইম অর্থাৎ কটায় ছাড়বে কোথায় ঢুকবে আপ ডাউন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটার ভাড়া কত কোন ক্লাসের কত ভাড়া এবং কোথায় কোথায় স্টপেজ থাকছে এবং মানে যে টাইমের যে ব্যাপার সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো গুড নিউজ বন্ধুগণ বলা যায় যে হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেস আগামী কুড়ি তারিখ থেকে কিন্তু চালু হয়ে গেল একদম রেগুলার সপ্তাহে কিন্তু ছয় দিন চলবে একদিন বাদে কোন দিনটা চলবে না আর কোন ছয় দিন চলবে আপনাদেরকে জানাবো টাইমের ব্যাপারটাও প্রথমে জানিয়ে রাখি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস রেগুলার যাত্রায় হাওড়া থেকে ছাড়বে সকাল ছটা বেজে দশ মিনিটে সেটি পুরী গিয়ে পৌঁছাবে ওই দিনই দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আবার উল্টো দিকে ফেরার পথে পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে সেটি হাওড়ায় এসে পৌঁছাবে রাত আটটা বেজে তিরিশ মিনিট ভাড়া কত ধার্য করা হলো এই হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেসের চলুন জেনে নেওয়া যায় তো বন্ধুগণ পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোনো যাত্রী যদি এসি চেয়ার কারের টিকিট কাটেন সেক্ষেত্রে দাম পড়বে বারোশো পঁয়ষট্টি টাকা এই টিকিট ভাড়ার মধ্যে রয়েছে আইআরসিটিসির খাবারও কোনো ব্যক্তি যদি খাবার না নিতে চান সেক্ষেত্রে হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেসের এসি চেয়ার কারের ভাড়া পড়বে এগারোশো ষাট টাকা অন্যদিকে যদি এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া দেখা হয় সেক্ষেত্রে খাবার সহ টিকিটের দাম রয়েছে চব্বিশশো কুড়ি টাকা কিন্তু খাবার না নিলে সেক্ষেত্রে ভাড়া দিতে হবে বাইশশো আশি টাকা তো বন্ধুগণ চলুন এবার কোথায় কোথায় স্টপেজ হবে একটু জেনে নেওয়া যাক দেখুন বন্ধুকাল হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের বিষয়ে রেলের তরফে এখনও মুখে কুলুপ আটা রয়েছে তবে একটি ভাইরাল নোটিশের দাবি করা হয়েছে যে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি পুরী যাওয়ার আগে মোট সাতটি স্টেশনে থামবে খড়গপুর বালাসোর ভদ্র কেউ নজর রোড কটক ও ভুবনেশ্বর খুর্দা রোডেও থামবে বলে ট্রেনটি জানা যাচ্ছে ট্রেনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকছে হাওড়াতেই এবং এই বন্দে ভারত এক্সপ্রেসে ষোলোটি রেক থাকবে অর্থাৎ ষোলোটি রেক নিয়ে কিন্তু দৌড়াবে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যাবে সকাল ছটা দশ মিনিটে আপনাদের যেটা জানালাম এই ছিল আর কি এই বন্দে ভারত এক্সপ্রেসের এই ছোট্ট ইনফরমেশন যেটা আপনাদের জানালাম কেমন লাগলো অবশ্যই বক্সে জানাবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন যদি ভালো লাগে তো সঙ্ক সংখ্যক ধন্যবাদ